আপনি ব্রিগেডিয়ার আজমিকে দেখছেন, তো উনি কি আপনার পাশাপাশি রুমে ছিল বা উনি যে সেখানে আছে আপনার সাথে কোনো কথা হয়েছে না? ভাই আমি একটু বুঝাই বলি, পুরনো রুম যেটা আমি চিনতাম ওটা ছিল 16টা রুম, ওটা হলো উচ্চতা 18 তলা, 18 ফিটের মতো, ওখানে একটা একজস্ট ফ্যান থাকে, আর নতুন করে বানানো হয় 10টা রুম, 10টা রুমের প্রতি 5টা রুমের জন্য একটা বাথরুম, শুরুটা হয়েছে বাথরুম দিয়ে। আমাদের নতুন কমপ্লেক্সে বাথরুমের মধ্যে একটা বাথরুমে লো কমোডও আছে, হাই কমোডও আছে, যারা আমরা একটু অসুস্থ বা বয়স্ক তার হাই কমোড ব্যবহার করে। ওই 16 রুম থেকে বিগিডার আদমিকে নিয়ে এসেছিল এই হাই কমোড ব্যবহার করার জন্য। আচ্ছা, আপনাকে যখন ওই বিল্ডিং এ রাখা হয়েছিল, আমরা আমরা সম্প্রতি একটা চ্যানেলে কিছু অনুসন্ধানমূলক একটা প্রতিবেদন দিচ্ছি এবং সেখানে আপনারও কিছু বক্তব্য ছিল, সেই গড়টার নাম দেওয়া হয়েছিল আয়নাগড়। তো সেখানে সেখানে কি আপনি পুরোটা সময় ছিলেন এবং দ্বিতীয় দফা আপনি যখন গুম হলেন তখন সেখানে আপনি কতদিন ছিলেন? ভাই আমি সমগ্র সময় 1 বছর 6 মাস 14 দিন ওইখানে ছিলাম, এবং আমাকে ওই ফ্যানের কাছে রাখা হয়েছিল, বড় বড় একজস্ট ফ্যান। আমি কানে খুব ভালো শুনি না, আমার কানের সমস্যা হয়ে গেছে এই প্রচন্ড শব্দের জন্য। বাট বড় কথা যেটা, আমি সেনাবাহিনীতে ছিলাম, সততায় ছিলাম, সেনাবাহিনীকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম। আমার মনে করতাম সেনাবাহিনী সবাই জানে আমি নির্দোষ, একসময় তার ভুল বুঝবে। আমাকে 1 বছর 6 মাস 14 দিন পর ছেড়ে যখন দেয়, তখন কথা ছিল 6 মাসের মধ্যে আমার পেনশন ও সম্মান ফিরিয়ে দিবে, আমার স্ত্রীকেও তারা বলে। কিন্তু 6 মাস যায় 9 মাস যায় কোনো খবর নাই। আমার মিসেস সেনাপ্রধানকে একখানা বেশ কয়েকবার SMS করে, সেনাপ্রধান একটা SMS উত্তর দেয়, আমার কাছে সেই ডকুমেন্ট আছে যে আমাকে ফেরত দিতে অনেক কষ্ট হয়েছে। অর্থাৎ সেনাপ্রধানও নিরুপায়। তারপরে আমি ধৈর্য ধরে ছিলাম, অত পাবো, নতুন সেনাপ্রধান আসলেন, আমি আবেদন করলাম পেনশনের জন্য, আমাকে পিএনজি, আমি হলাম গুম। গুম শুনতে পাচ্ছেন, আমি ছিলাম গুম। গুম থাকতে অফিসার কিভাবে পিএমজি হয়, যা হোক সেটা অন্য বিষয়। তারপর আমার আস্থা ছিল একটা সেনাবাহিনী একটা দেশের মেরুদণ্ড, ডিজিফাই একটা প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, গুটি কয়েক অসৎ অফিসারের জন্য ডিজিফাই কে বদনাম করা যায় না, তারা ভুল বুঝবে। কিন্তু দেখেন, গত 9ই জুন উইকলি ব্লিস শিয়াব চৌধুরীর একটা পত্রিকা, সেখানে আমাকে আবার জঙ্গি বলে একটা ফিচার ছাপায়, আমার তখন মাথা গরম হয়ে যায়। ধৈর্যের একটা সীমা আছে, এই সীমা এইভাবে লঙ্ঘন করলে আর সহ্য করা যায় না। আমি রাস্তা থেকে উঠে আসি নাই, বা আমি এতটা ভীতু না, আল্লাহ আমাকে যথেষ্ট সাহস দিছে। বাংলা সেনাবাহিনীর সর্বাধিক খেতাব আমার, সর্বাধিক যুদ্ধ আমার, সর্বাধিক অস্ত্র উদ্ধার আমার, আমি বুক ফুলে চলার মতো সাহস আমার রাখি। কিন্তু এতটা নিচে না যদি তারা পারে, আমাকে আবার পুনরায় জঙ্গি মানে একটা ফিচার ফিচার ছাপানো হয় উইথ লিস্ট। তারপর আপনি নিজেই বললেন 10 জন লোকের নাম বের করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যাদের সম্বন্ধে লেখা হচ্ছে, ও 10 জনের মধ্যে 6 নম্বর সিরিয়াল আমার। জি, তাদের এই প্রতিবেদনে আপনার পরিচয় গোপন রাখা হয়েছে, আপনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, সেই র্যাঙ্কটাও পর্যন্ত সেখানে গোপন রাখা হয়েছে, শুধু আপনার নাম এবং আপনার বাসার অ্যাড্রেসটা তারা ব্যবহার করছে। আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি, মূলত আপনি যখন ওই কচুকেতের 14তলা বিল্ডিং এ ছিলেন, সেই সময় কি আপনার উপর কোনো নির্যাতন করা হয়েছিল কিনা, মানে শারীরিক ভাবে, এবং আপনাকে আটকে রাখার তাদের মূল উদ্দেশ্যটা কি ছিল? ভাই আমার অনেক ফলোয়ার আছে, আমার নৈতিকতা, নৈতিকতা এবং ওই যুদ্ধ বিদ্যার জন্য, সাফল্যের জন্য। এখন আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কতটা নিচে নামতে পারলে মনে করেন, ওই 10 জনের নামের মধ্যে 6 জনের আমার নাম দেখাইছে, সেখানে লিখছে আমি সরকারের সাথে মানে আপোষ না হলে আমি কিভাবে কম্প্রোমাইজ করলাম, যে আমি স্বইচ্ছায় গুম হয়েছি। এখন শুনলে ভালো লাগতেছে সেনাবাহিনীর যে আমি স্বইচ্ছায় গুম হই নাই, এটা প্রয়োজন ছিল তাদের জানা। বেশি 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 সীমা লঙ্ঘন করলে যা হয় আজকে তাই বহিঃপ্রকাশ। আমাকে প্রথম যেদিন ধরে নিয়ে যায়, সেদিন আমাকে এই নিম্ন শ্রেণীর সৈনিক, বা হইতে পারে সৈনিক, বাট আমার ধারণা সৈনিক না,
বেসামরিক লোক সহ কিছু অফিসার মিলে আমাকে গুম করে, আমাকে চরম ভাবে মারধর করা হয়, চরম ভাবে। এটা লজ্জা, আমার পরিবার জানে না, বলতে পারি লজ্জায় যা তারা করছে। সাধারণ একটা জিনিস জিজ্ঞাসাবাদ করে, সেটা তাদের মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য সমস্যা হলো, মূল উদ্দেশ্য হলো যে প্রথমবার গ্রুপের যেই কারণে আমাকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আমি রাষ্ট্রের ভিতরে কোনো একটা উচ্ছৃঙ্খলতা কাজ করছি যার জন্য আমাকে গুম করা হয়েছে, কিন্তু ঘটনাটা সেটা না। ঘটনা ছিল আমার কাজের মেয়ে, সে প্রেম করতো নাইকিংসরি অর্থাৎ পার্বত্য এলাকায়, আমি সে কথা বলতো সিটি সিল দিয়ে, যার আমি কিছুই জানতাম না। আমি গুম হওয়ার দুদিন আগে সে মেয়ে বাড়িতে যায়, আমার মিস্ত্রির সাথে কথাবার্তা বলতো, তখন তারা সাত দিন পর বুঝতে পারে যে ভুল হয়ে গেছে। তো জোর করে যেমন করে হোক আমাকে আটকাইতে হবে। আমি জানি শিওর মাননীয় প্রধানমন্ত্রী এখনো জানেন না যে আমি ওই ওখানে নিরাপদ ছিলাম, এবং তারা ওই ধামা চাপা দেওয়ার জন্য যে একটা উচ্চ পদস্থ ডিজিএফআই এবং র‍্যাব মিলে এমন একটা তথ্য বাইর করে যে আমি গুম করব, আমি এটা উচ্ছৃঙ্খল আচরণ করব বা কু করব। তো আমার মিসেস সেনাপ্রধান মিসের সাথে বেশ কয়েকবার একবার কথা বলেছিলেন, উনি আকার ইঙ্গিতে যা বলছেন তার মিনিংটা দ্বারা আমি কু করতে যাচ্ছিলাম, তাই আমাকে গুম করা হয়েছে। ধরলাম আমি কু করতে যাচ্ছিলাম, কিন্তু আপনি গুম করার ক্ষমতা কি আপনি রাখেন না? আলটিমেটলি কি দাঁড়াইলো, আপনি গুম না করে যে আমি জিজ্ঞেস করতেন কোন জিনিসটা বাড়িত। এখন লজ্জার ব্যাপার, ডিজিএফআই এর মতো একটা এত উচ্চ লেভেলের একটা গোয়েন্দা সংস্থা, সে যে কাদের মেয়ের প্রেম কাহিনী নিয়া আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে একটা কাহিনী গড়াটেলো, দেখি সেনাবাহিনী কতখানি উপকার হলো আমি জানি না। আবার দেখেন এই দশজনের মধ্যে ছয় জনের নাম দিয়ে আমার চরিত্র হিরণ ঘরণ করতেছে, এখন যে আমি সব বলতেছি কতখানি সম্মান বাড়লো না কমলো আমি জানি না। এই দ্বিতীয় গুম করে আমি কি হইল, আমি তো অস্ত্র ছিল হাতে, গুলি করতে পারতাম, বাচ্চা বাচ্চা ছেলে কিভাবে গুলি করি, হয়তো আমার সৈনিক সৈনিক অফিসার কিভাবে গুলি করে, এই কারণে আমি গুলি করি নাই। বাট প্রমাণিত সাক্ষী সব আছে, আর আমি নিজে যেহেতু মিলিটারি পুলিশে ছিলাম, আমার বাসা ছিল কচু খেতে, ওই এলাকা সম্পূর্ণ আমি চিনি। আপনি যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে আপনার সম্পর্কে বা আপনার আপনি ক্লু করতেছেন সেটা বলা হয়েছে, কিন্তু জেনারেল আজিজের বক্তব্য থেকে তো আমরা সেটা জানি, উনার যে ফোন কনভারসেশন প্রকাশিত হয়েছিল কর্নেল শহীদের সাথে, আপনি নিশ্চয়ই সেটাও জানেন, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে তারেক সিদ্দিকী এই সমস্ত কাজগুলি করেন ব্রিগেডিয়ার জিয়াউল হাসানকে দিয়ে, এবং সব কিছুতেই কিন্তু প্রধান মাননীয় আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি ক্রমেই তিনি এই বিষয়গুলি করে থাকেন। তো সেখানে তো আপনি ডিজিএফআই কে বা আপনার বাহিনীকে সেনাবাহিনীকে আপনি দোষারোপ করতে পারেন না, কারণ আপনাকে গুম করার নির্দেশটা তো সর্বোচ্চ জায়গা থেকেই এসেছে। ভাই আপনাকে যদি সর্বোচ্চ দেখা থেকে বলা হয় আপনি পরিবারকে হত্যা করেন, আপনি করবেন? আপনার তো জ্ঞান বুদ্ধি থাকবে কোনটা লফুল অর্ডার কোনটা আনলফুল অর্ডার, ওনারা কি শিখছেন এতদিনে? আনলফুল অর্ডার মানতে পারবেন না আপনি যে প্রধানমন্ত্রী কেন, ওটা যদি আমাদের বাইডেন প্রশাসন বলে আপনি আনলফুল অর্ডার মানবেন না, আপনি একজন লোকের অ্যাবডাকশন কিভাবে করবেন? আপনি কেন ওই আমার তো আমি তো এক বছর ছমাস ছিলাম ব্রিগেডিয়ার আর্মি, আজকে ছয় বছরের অধিক সময় ওখানে, আপনার লজ্জার ব্যাপার বলতে পারে। আমি একা না, ওখানে ২৬টা রুম ছিল, ২৬টা রুমে ২৬ জনই লোক ছিল। জি আমি ওই প্রসঙ্গেই আসতেছি, ওই প্রসঙ্গেই আমি আপনাকে প্রশ্ন করতেই চাচ্ছি, আপনি যে এই দীর্ঘদিন সেখানে ছিলেন, সেখানে আপনি আপনি বলছেন যে আপনি ব্রিগেডিয়ার আজমিকে দেখছেন, তো উনি কি আপনার পাশাপাশি রুমে ছিল বা উনি যে সেখানে আছে আপনার সাথে কোনো কথা হয়েছে ওনার? ভাই আমি একটু বুঝাই বলি, পুরনো রুম যেটা আমি চিনতাম ওটা ছিল ১৬টা রুম, ওটা হলো উচ্চতা ১৮ তলা, ১৮ ফিটের মতো, ওখানে একটা এক্সস্ট ফ্যান থাকে, আর নতুন করে বানানো হয় ১০টা রুম, ১০টা রুমের প্রতি ৫টা রুমের জন্য একটা বাথরুম, শুরুটা হয়েছে বাথরুম দিয়ে। আমাদের নতুন কমপ্লেক্সের বাথরুমের মধ্যে একটা বাথরুমে লো কমোডও আছে হাই কমোডও আছে, যারা আমরা একটু অসুস্থ বা বয়স্ক তার হাই কমোড ব্যবহার করে, ওই ১৬ রুমের থেকে ব্রিগেডিয়ার আর্মিকে নিয়ে এসেছিল এই হাই কমোড ব্যবহার করার জন্য। ১৬ রুমের কমপ্লেক্সে কোন হাই কমান্ড নাই, হাই কমান্ড আছে এই নতুন কমপ্লেক্সে, দুইটা কমপ্লেক্সের পার্থক্য ৫ গজ ম্যাক্সিমাম,
বাট কেউ কারো দেখা যায় না, চিৎকার শোনা যায়, কান্নাকাটি শোনা যায়, এইটুকুই। ওনাকে যখন বাথরুমে নিয়ে আসে সকালবেলা ফজরের নামাজের আগে, আমিও তখন যাই, আমাকে নিয়ে যাওয়ার সময় একটা ক্রসিং একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, আমি দেখে ফেলি। ওনার চোখ বাঁধতে ছিল, তার বাথরুম করার শেষে তখন আমাকে নিয়ে আসে। আমার চোখ খোলা রাখতো, আমার চোখে ইনফেকশন ছিল, আমি একটু চোখ দেখতে পারতাম, আমি বিগড়ে আদমি, আমার অতি পরিচিত, আমি চিনে ফেলি। পরবর্তী সময় আমার উৎসাহ জাগে, এই জায়গাটা কোথায়। তখন তারাই আমাকে ক্যামেরা ঠিক করার জন্য পুরনো কমপ্লেক্সে নিয়ে যায়, রাখে কয়েক ঘন্টার জন্য। তখন তো আমি পরিষ্কার করে দেবে আমাদের সেই জায়গা। তারপর আমি উৎসাহ নিয়ে আমার বাথরুমের হাইকমান্ড উপরে থেকে দাঁড়িয়ে আমি অ্যাডজাস্ট দিয়ে আমি পুরোটা দেখে ফেলি, পুরনো কমপ্লেক্স ক্লিয়ার টু মি, পরিষ্কার। এবং এটা আমরা চিনতাম, জানা, আমার সব সেনাবাহিনীর অফিসাররা জানে এইখানে গুম ধরে রাখা হয়। এটা অতি পরিচিত জায়গা, আমাদের ওবায়দুল কাদের সাহেব আছেন আওয়ামী লীগের, শেখ সেলিম সাহেব আছেন, তারেক রহমান সাহেব আছেন, ওনাদেরকে এখানেই নেওয়া হয়েছিল ষোলো রুমের মধ্যে। আমাকে স্টেশন জায়গায় রাখা হয়েছিল, ওইটা হয়তো আরো স্টেশন করতে পারে, প্রথম দিকে খোলা ছিল, এখন কিন্তু সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে আপনি যখন সার্ভিসে ছিলেন, তখন যখন রাজনীতিবিদ বা বেসামরিক লোকদেরকে যখন গুম করা হতো এবং সেখানে নিয়ে রাখা হতো, সেটা নিয়ে আপনাদের বাহিনীর মধ্যে কোনো প্রতিবাদ হতো না, কোনো কথা হতো না, যে এই সরকার অন্যায় কাজগুলি করতেছে বা অন্যায় কমান্ডিং করতেছে, যেটা আপনি বললেন যে সরকার কমান্ড দিলেই যে পরিবারের লোককে হেনস্থা করতে হবে বা একজনকে মারতে হবে, সেটা কেমন কথা। তো আপনারা কি এগুলি নিয়ে কোনো প্রতিবাদ করেননি, নিজেদের মধ্যে আলোচনা করেননি? দেখুন, আমি র‍্যাবে ছিলাম প্রায় সাড়ে তিন বছর, বাবরের সাথে পরিষ্কার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, যে কাকে কি করতে হবে সিদ্ধান্ত কমান্ডিং অফিসার নেবে, বাবর না। বাবর উনি বলতেন যে আমি অনুরোধ করবো, আমি যদি এখানে আপনাকে থামিয়ে দিই, আপনি যেহেতু বাবরের প্রসঙ্গটা নিয়ে আসছেন, আমি আপনাকে আপনার সাথে আমার ফোনে কথা বলার সময় আমি আপনাকে বলছিলাম যে আপনি যখন রাজশাহী ছিলেন র‍্যাবে, তখন থেকে আমি আপনাকে জানতাম, আমি আপনাকে এই ক্লুটা দিয়েছিলাম। আমার কাছে একটা তথ্য আছে, আপনি কিন্তু সেই বাবর সাহেবের অনেক আদেশ কিন্তু আপনি পালন করছেন। আমি রাজশাহীতে পাঁচ মাস ছিলাম, রাজশাহীতে সর্ব আপনি জেএমবি উত্থানের আগে আপনি মনে রাখবেন সর্বহারার জন্যই মূলত র‍্যাবটাকে সৃষ্টি করা হয়, যে সর্বহারা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, আজকে রাতে এখানে ঘুমায়, কালকে ওইখানে ঘুমায়, র‍্যাব এখানে সর্বহারাকে নিয়ন্ত্রণ করা মূলত যায় এবং দলীয় সন্ত্রাসের জন্য যায়। কিন্তু আমরা ওইটুকুর মধ্যে সর্বহারার মধ্যে লিমিটেড ছিলাম। পরে যখন জেএমবি আসে তখন আমি রাজশাহীতে ছিলাম, তখন আমাকে হিলটাসে নিয়ে আসা, আবার আমি পার্বত্য চট্টগ্রামে চলে আসি, ওখানে রাজশাহীতে ছিলাম মনে হয় পাঁচ মাস। এই সমগ্র সময় আপনারা কেউ বলতে পারবেন না আমি বা ওই সময় সেনাবাহিনীর অফিস যারা র‍্যাবে ছিলেন রাজনৈতিক কাকে হত্যা করছে। আমাদের প্রথম যদি কেউ মেরে থাকে সেটা হলো পিচ্চি হান্নান, এমন ডেভিড বিএনপি শীর্ষ সন্ত্রাসী, একদম পরিষ্কার ছিল এসব ব্যাপারে, কোনো ছাড় দেওয়া হবে না, কাকে যদি মারতে একান্ত হয়, কারণ মারা যাচ্ছে না, আইনের মাধ্যমে মারা যাচ্ছে। ডেভিড, হ্যাঁ, এটা বিএনপি, বিএনপি এই দুইটাকে মেরে শিক্ষা দিছে, তোমরা সবাই সোজা হয়ে যাও, র‍্যাব তোমাদের কাউকে ছাড়বে না। আপনি যখন রাজশাহীতে ছিলেন তখন কি বিশেষ ওয়্যারলেসে আপনার সাথে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের যোগাযোগ ছিল না? বাবরের সাথে সব কমান্ডিং অফিসারের সাথে যোগাযোগ ছিল, বাট কাউকে মারতে বাবা বলবে, আমি সেই কথা বলি আপনাকে, আমি চিটাগাং থাকার সময় বাবর আমাকে বলেছিলেন, আনোয়ারা চেয়ারম্যান ছিল বকুল চেয়ারম্যান, তাকে মারতে বলা হয়েছিল, তা অসংখ্য হত্যা মামলা আসামি, বকুলকে ধরে নিয়ে আসা হয়, আমি পুলিশ অফিসার বললাম তাড়াতাড়ি চেক আপ করো, তার নামে কটা হত্যা মামলা আছে দেখে গেল যে তার নামে সাতটা হত্যা মামলা আছে। আমি বকুলকে জিজ্ঞেস করলাম, বকুল ভাই আপনি সত্য কথা বলো? বকুল বলে একটা হত্যা মামলা আমি জড়িত না, চেক ব্যাক করা হইলো বকুল আসলে কোথাও জড়িত না। এটা আমাদের ওইখানকার লোকাল এমপি সরোয়ার নিজাম, উনি উদ্দেশ্যপ্রণিত ভাবে এই লোকটার নামটাকে প্লেসে বাবরকে দেওয়া হয়েছে। রাত দুইটার সময় বাবরকে বলি, ভাই আমি তো স্যার মারা যাচ্ছে না, এতো ঘটনা সত্য না মিথ্যা বলছেন, বাবর আমাকে পরিষ্কার বলে দিছে কাকে কি করতে হবে এটা আপনার ব্যাপার, নিরীহ লোকে মারবেন না, আল্লাহর কাছে আপনি জবাবদিহি করবেন। আপনি যদি সন্দেহ থাকে, বাবুর চেয়ারম্যান এখনো জীবিত আনোয়ারা চট্টগ্রামের,
চেক আপ করেন, আমরা কোনো নিরীহ বা রাজনীতিবিদকে হত্যা করি নাই বা হত্যা করার প্রশ্ন আসে না, প্রচলিত নিয়মের মধ্যেই অ্যারেস্ট করা হয়েছে।